তুমি এখনো নামাজ পড়ো না, এখনো তুমি মসজিদে ঢুকতে পারো নাই। তুমি কি দেখো না মসজিদগুলি বন্ধ হয়ে গেছে? তুমি ইচ্ছা করলে আর মসজিদে ঢুকতে পারবা না, তুমি ইচ্ছা করলে আবার মসজিদে ঢুকতে পারবা না। দেখো না অনেক মসজিদ বন্ধ হয়ে গেছে। তুমি ইচ্ছা করলে আবার মসজিদে ঢুকতে পারবে না। দেখো না অনেক মসজিদ বন্ধ হয়ে গেছে। মসজিদে হবে এলা একদিন ফোন দিলে গেলে আশা উঠছে। এই রোদের মধ্যে বসে অনেক গর্ব করছেন আমার আব্বুর সাথে। আমার আব্বু অনেক কিছু করেছে। আমার তাহলে আমার আব্বুর কোমরটা গেলে যাবো আর কিছু।
দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্টেজ, এই স্টেজ গোটা পৃথিবীতে আলোকিত করেছে, গোটা পৃথিবীর মাধ্যমে ছড়িয়ে পড়েছেন ওই সেই বক্তব্য। যুবক, তুমি এখনো মসজিদে যাবে না? যুবক, তুমি এখনো কি নামাজ পড়বে না? যুবক, তোমার কি হয়েছে? তুমি সব কিছু আয়ত্তে নিতে পারবে, কিন্তু মৃত্যুর পরে তোমার অবস্থা নমরুদ ফেরাউনের মতো হবে কিনা তুমি কি একটু চিন্তা করে দেখবে না? আজকে এই সেই স্টেজ খালি পড়ে আছে, এই সেই খুতবার জায়গা।
আজকে লক্ষ লক্ষ জনতা যেই মানুষটির জানাজায় শরীক হয়েছেন আজকে সেই মানুষটি নাই। সম্মানিত দর্শক শ্রোতা, এই সেই খবর যেই জায়গায় শুয়ে রয়েছেন আমাদের প্রাণ প্রিয় মানুষ গোলাম সরোয়ার সাহেবী, আজকে এখানে তিনি দাফন হয়েছেন। হাজার হাজার মানুষের প্রিয় মুখ, লাখো কোটি জনতার ভালোবাসার মানুষ আজকে এই মাটিতে শুয়ে পড়েছেন। যিনি ডাক দিয়েছেন নামাজের জন্য, যিনি ডাক দিয়েছেন পর্দার জন্য, যিনি ডাক দিয়েছেন ইমানের জন্য, যিনি ডাক দিয়েছেন তাওহীদের জন্য, যিনি ডাক দিয়েছেন কোরআনের জন্য, যেই মানুষটি ডাক দিয়েছেন কবরের জন্য, আজকে সেই মানুষ কবরের জন্য শুয়ে আছে। আজকে আজকে সেই মানুষটির কবরের মধ্যে আমরা দোয়া করি, এই কবরের স্থানের মধ্যে শুয়ে নয় বরং এই মানুষটি আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন, আমরা সেই দোয়া করছি। তুমি এখনো নামাজ পড়ো না, এখনো তুমি মসজিদে ঢুকতে পারো নাই, তুমি কি দেখো না মসজিদগুলি বন্ধ হয়ে গেছে? তুমি ইচ্ছা করলে আর মসজিদে ঢুকতে পারবে না, তুমি ইচ্ছা করলে আবার মসজিদে ঢুকতে পারবে না, দেখো নাই অনেক মসজিদ বন্ধ হয়ে গেছে। Rose TV 24, enjoy by listening to the Holy Quran.